এখন দেখেন আমি দেখতেছি ল মিনিস্টারের একটা মুভমেন্ট আছে এর মধ্যে ওই যে জেসমিন নামের একটা একটি জেসমিনের তো একটা প্রসেস শুরু হয়েছে অ্যাট লিস্ট মানে এটা ইট মে বি লিঙ্গারিং কিন্তু প্রসেস শুরু হয়েছে এবং ল মিনিস্টার যদ্দূর নানাচাড়া করতেছে ডিজিটাল সিকিউরিটি একটা সম্ভবত একটা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য অন্তত একটা পরিবর্তন হয়তো আনবে ইলেকশনের আগে আপনাকে খেয়াল করতে হবে যে এইগুলি এনে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে গভর্নমেন্ট সদিচ্ছার প্রমাণ রাখার জন্য এটা আমার ধারণা এবং মিডিয়ার আমি কিন্তু কখনোই মনে করি না যে মিডিয়াতে এক্সপ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশে তুমুল অসুবিধা ছিল নইলে তৃতীয় মাত্রায় আমরা যেই লেভেলে কথা বলি মানে অন্যান্য টক শোতে যেভাবে কথা বলি পার্থ যেভাবে কথা বলে তো জুনায়েদ সাকি যেভাবে কথা বলে জুনায়েদ সাকি তো শেখ হাসিনারে ফ্যাসিস্ট ছাড়া কথাই বলে না দেখি এটা ইট ইজ ভেরি ইন্টারেস্টিং আজকে মানে দুই এক দিনের মধ্যে কিসিঞ্জারের একশো বছর এটা নেশন নামে একটা পত্রিকা তারকে কাভারে এনেছে এবং কাভারের ছবিটার মধ্যে একটা কেক সেই কেটের মধ্যে রক্তের ধারা এর মধ্যে বাংলাদেশ আছে এটা আমি এখানে মনে করলাম শুধু এই জন্য এই যে আমেরিকান পলিসি নিয়ে আমরা যতটা ভয় পেয়েছি আমরা কিন্তু একাত্তর সাল থেকেই ভয় পাইতে হয় নাই বাংলা তারা আমাদের উপর প্রথম স্যাংশন দিয়েছিল 1974 ওই যে আমাদের PL-480 যখন গম আসতেছিল আমরা কিউবাতে কেন কিছু পাট রপ্তানি করেছিলাম আমেরিকা ওভারঅল গ্লোবাল পলিসিতে এই ইন্টারভেনশন দিয়ে স্যাংশন দিয়ে খুব বেশি জয়লাভ করেছে এরকম উদাহরণই নাই তো আমি অত লঙ্গার টার্মে চিন্তা করি না আমি কিন্তু শর্টার টার্মের প্রবলেমটা দেখতেছি এটা সত্যিই প্রবলেম আমাদের একটা ঝামেলা হবে আমেরিকা অসন্তুষ্ট হইলে কিন্তু আমেরিকা কিন্তু এরকম না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের অ্যারাউন্ড 20% অফ আওয়ার গার্মেন্টস গোয়িং টু ইউএসএ কালকে চাইলেও আমেরিকা আমাদের কাছ থেকে ইম্পোর্টটা বন্ধ করতে পারবে না কারণ তাদের মার্কেটে অস্থিরতা তৈরি হবে না কেন আসছে এই কথা বলছেন কেন এই কথা বলছি যে আপনি যে হারসার কিছুর কথা বলতেছেন যেমন ছয়জন কংগ্রেসম্যান আমি এটা আমেরিকা তো এছাড়াও আমাদের জীবন হারাম করে দিতে পারে কি দিয়ে পারে আর কি দিয়ে পারে অনেক একটা উদাহরণ দেন তো আমেরিকা ইন্টারন্যাশনাল পলিসি এমন করে দিতে পারে যে বাংলাদেশকে আমেরিকা দিয়ে দিতে পারে দেশে জঙ্গি হচ্ছে এই দেশে এই হচ্ছে আপনার রেপুটেশন শেষ করে দিতে পারে আল্লাহর ওয়াস্তে আমি বলতেছি আপনি এতটা হতাশ হবেন এত ইজি না না আমেরিকা আপনি এত ইজি না 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 আমেরিকা পারে আমেরিকা আমি এটা তো শেখ হাসিনাই বলতে পারে আমি তো তাই বলছি আপনি এত কনফিডেন্ট প্রধানমন্ত্রী আমি কনফিডেন্ট হলো আমি কনফিডেন্ট হইলাম মাল্টিল্যাটারাল যে অর্গানাইজেশনগুলো আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কথা আপনি বলছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের কথা আমাদের তো ছিল ভাই আমেরিকাকে আপসেট করে ডিপেন্ড করে আমেরিকা কত খারাপ চায় এটা ডিপেন্ড করে আমেরিকা আপনাকে কত তাড়াতাড়ি ফেলতে মানে আমি এইটাখানেই বলে যাচ্ছি আমেরিকা ইজ এ সুপার পাওয়ার আমেরিকা যদি আপসেট হয় ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বলে ওই ওই দেশে কি করলো যে দেখলো কিছুই নাই হ্যাঁ তো এটা কি হলো আমি তো ওইটা সাকসেসফুল হলো আমেরিকা তার কি মর্যাদা বাড়লো গ্লোবাল অর্ডারে ওই চিন্তা আমেরিকা করে না এটা কে বলছে চিন্তা করে না ওই চিন্তা আমেরিকা গ্লোবাল অর্ডার এখন ধস নামার পথে ওই ওই চিন্তা ধস নামে নাই আমেরিকার তো এখানে কেউ বিচার করে না বা আমেরিকার তো বিচার হয় না আমেরিকা আপনার কি এফেক্ট আপনি সেটা দেখেন
বড় হয় যেসব জায়গাতে ডিক্টেটরশিপ থাকে ইজিলি ইনফ্লুয়েন্স করা যায় এবং টাকার বস্তায় মানে সরকারের কাছে তো ব্ল্যাক মানি হোয়াইট মানি মানি এটাকে ইনফ্লুয়েন্স করা যায় এবং এই কাজগুলি করা যায় এই কারণে এটা এদের পলিসি কে ক্ষমতা আসলো না আসলো এটা তাদের পলিসি না যে দে নিড ভাইব্রেন্ট অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট সো দ্যাট তারা এই গভর্নমেন্টকে প্রেশারের মুখে রাখতে পারে যেই আসুক অ্যাকাউন্টেবল যার কারণে ভারত যাই বলুক না কেন এখন পর্যন্ত আমেরিকা যা যা করেছে আমি জানি না ভারত কতখানি চেষ্টা করে থামাতে পেরেছে কিন্তু যথেষ্ট ড্যামেজ কিন্তু করেছে ইমেজ ওয়াইজ সারা বাংলাদেশে যে ইমেজ একটা গ্রোয়িং ইমেজ ছিল সেই ইমেজ কিন্তু রেপুটেশন কিন্তু সাংঘাতিকভাবে সারা বিশ্বে ড্যামেজ হয়েছে আমি জানি না ভারত এখানে কতখানি আমাদের উপকারে এসেছে বাট আমি মনে করি এই পলিসিতেই আমেরিকা আগাতে থাকবে এবং এই দেশে যদি আপনি মনে করছেন আমেরিকা থামবে না না এবং বিকজ ইট ইস আ পলিসি এটা তো একজনের রিম না একজনের চাহিদা না ইটস আ পলিসি অফ দ্য গভর্নমেন্ট এটা তো দশটা টেবিল ঘুরে পলিসি করা হয়েছে আপনি কি মনে করেন যে অন্যান্য দেশগুলো আমেরিকাকে এইসব জায়গায় ফলো করবে আমি বিশেষ করে তার মিত্ররা যদি আমরা ভিসার ক্ষেত্রে জানি যে আমেরিকান জার্মানি ইজ দ্য কান্ট্রি হুইচ ইজ লাইক দ্য স্টেট অফ আমেরিকা উই স্পিক জার্মান জাপানের অ্যাম্বাসেডর যে কথা বলল যে তো ওপেনই বলে দিল উনি হয়তো ডিপ্লোম্যাটিক ইস্যুর কেনে ইউরোপ যা করবে সাধারণত তাই দেখা গিয়েছে এক্স্যাক্টলি একই না করলেও ভিসার ক্ষেত্রে যেমন আমরা জানি ইউকে কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড চারটা দেশ তো মোটামুটি সব জায়গায় ফলো যা হয় তাই হয় ইভেন কি ছোট ছোট দেশও সিঙ্গাপুর বলেন দুবাই বলেন জাপান বলেন এরা বলেন তারা উড বি মেক ইট ডিফিকাল্ট কিন্তু আমি বারবার বলি ভিসা জিনিসটা একটা স্মল সেকশনকে এফেক্ট করে এমন আওয়ামী লীগে হাজার হাজার কর্মী আছে যারা জীবনে বিদেশ যাবে না কিন্তু তারা এমপি হতে চায় এটা একটা স্মল সেক্টর যারা মাথা উপরের দিকে আছে তাদেরকে করে নিচেরদের করে না হ্যাঁ বাট আমার আমার কাছে যে জিনিসটা হলো আমি আমেরিকান পলিসিটি নিয়ে চিন্তিত এবং যতই আমেরিকা না বলুক যে আমরা চাই আচ্ছা ঠিক আছে ভালো নির্বাচন হওয়া অ্যাকাউন্টেবল ওদের যে পারপাসটা ওদের তো একটা পারপাস আছে আদারওয়াইজ তো তারা এই কথাগুলি বলছে না তাদের তো পারপাস আছে বলেন আমেরিকার কি ওই নিয়ে আমার চিন্তা করে তো লাভ নাই আমার দেশের স্টেবিলিটি নষ্ট হয় কিনা আমার দেশে আমেরিকা কি করার ক্ষমতা রাখে ওইটা নিয়ে বদার্ড আমেরিকা ইন্টারন্যাশনাল আমেরিকা আমাদের এখানে চাইবে ধরেন এটা আমেরিকা কিন্তু চায় না এটা আমেরিকা যদি আমাদের এখানে একটা অস্থিরতা তৈরি করে দেয় বাংলাদেশটা যদি আরেকটা লিবিয়াতে পরিণত হয় বাংলাদেশ যদি লিবিয়া করতে হবে না তো বিকজ বাংলাদেশে একটা স্ট্রং অপোজিশন আছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাংলা লিবিয়া সাদাম হোসেনের দেশ স্ট্রং অপোজিশন ছিল না ইজিপ্টের ইম্পর্টেন্স আলাদা আপনি প্রত্যেকটা দেশ কিন্তু অফকোর্স এভরি কান্ট্রি ইজ ডিফারেন্ট বাংলাদেশের ব্যাপারটা পাকিস্তানের ব্যাপারটা বা ইসের ব্যাপারটা আপনার লিবিয়ার ব্যাপারটা সাদামের সাহেবের মানে ওই আপনার ইরাকের ব্যাপারগুলি আলাদা এভরি কান্ট্রির একটা আলাদা আলাদা সিস্টেম